হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই কন্টেন্টটি। আশা করি আপনাদের সকলকেই এই কন্টেন্টটি ভালো লাগবে। আমি আজকে যে কন্টেন্টটি করেছি সেটার মূল ভিত্তি হচ্ছে ড.এম ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ইঞ্জিনিয়ারিং কলেজটি অনেক সুন্দর এবং এই ইঞ্জিনিয়ারিং কলেজের চারপাশের মনোরম দৃশ্য আপনাদের সকলকেই আকর্ষিত করবে। এবং এই ইঞ্জিনিয়ারিং কলেজের ঠিক পূর্বেই ঢোকার পূর্বেই দেখেন কত সুন্দর ব্রিজ এবং এই নদীটি অনেক সুন্দর। আপনারা যারা এখনও দেখেননি তারা এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটি দেখতে পারেন। এটা বিরামপুর থেকে কাজদহ গ্রামে আসতে হবে। এই কাজদহ গ্রামে অবস্থিত এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। পাশে স্টুডেন্টদের জন্য নামাজের সুব্যবস্থা আছে এবং ভিতরেই ক্যাম্পাস। ক্যাম্পাসটি অনেক সুন্দর। আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই হলো ড.এম ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি ভিতরে প্রবেশ করছি। অনেক সুন্দর এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটা। আপনাদের যাদের সন্তান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনার জন্য ইচ্ছা প্রকাশ করে তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং এখানে পড়াশোনার জন্য আমি মনে করি বেস্ট একটা পরিবেশ তৈরি আছে। ভিউয়ার্স, আপনারা সকলেই কমেন্টস করে জানাবেন ড.এম ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি টোটালটাই কেমন লাগছে সেটাও অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। Tell me what's wrong and why.